বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানাতে গেলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি হাজির ছিলেন বিধানসভায়। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। জন্মদিন প্রত্যেক বছরের মতো এই দিনটাও আমরা পালন করি পশ্চিমবঙ্গ বিধানসভায়। তার প্রতিকৃতিতে মাল্যদান করে পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আজকের দিন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন। আপনারা জানেন একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং সেটা নিয়ে সারা ভারতবর্ষে অনেক আলোচনা হয়েছে, আমাদের রাজ্যেও অনেক আলোচনা হয়েছে। সেগুলো পৃথক ব্যাপার, তবে আজকের দিন আমি একটাই কথা হয়তো আপনারা জানতে পারেন, যারা আমাদের বিরোধী দলের রয়েছে তা আমি প্রত্যাশা করেছিলাম আজকের দিনে তারা আসবেন। এবং খুব স্বভাবতই যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং যিনি ওদের রাজনৈতিক গুরু বলে ওরা যাকে স্বীকার করেন, তার জন্মদিন বিধানসভায় পালন করা হবে। এতে বিধানসভা তো কোনো দলীয় জায়গা না, এটা সবার জন্য। আমি প্রত্যাশা করেছিলাম তারা হয়তো অনেকে আসবেন, তো আসেননি, তাদের অন্য কোনো ব্যস্ততা থাকতে পারে। কেন আসলেন না স্যার? মানে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনও যদি না আসে তাহলে মানে বিষয়টা কোন পর্যায়ে যাচ্ছে? এটা আমি বলতে পারবো না, ওদেরই জিজ্ঞেস করবেন ওরা কেন আসেনি। তবে আমি মনে করি ওদের আসা উচিত ছিল আজকের দিনে। আজকে অত্যন্ত ওদের দৃষ্টিভঙ্গি থেকে আজকের দিনটা গুরুত্বপূর্ণ। শুনছিলাম নাকি বিরোধী দলের ঘরে সকালবেলা একটা ছবি দিয়ে মাল্যদান করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে। যদি ওরা ওই ঘরের মধ্যে আবদ্ধ করতে চান আমার কিছু বলার নেই, আমরা বিধানসভায় আমাদের মতো করে আমরা উদযাপন করব ওর জন্মদিন। অনুষ্ঠান সেই অনুষ্ঠান যেরকম তারা কার্যত বয়কট করেন করে তারা একটা সমান্তরাল অনুষ্ঠান করে, এটা বয়কট কিনা আমি বলতে পারবো না, ওদের অন্য কর্মসূচি থাকতে পারে। তবে বিধানসভার কর্মসূচিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এটা আমি মনে করি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আমাদের কাউন্সিলের সদস্য ছিলেন। আপনারা জানেন ইতিহাস, যারা আপনারা জানেন সবাই আপনাদের স্মরণ করতে পারেন যে পার্টিশন অফ বেঙ্গল যখন হয়েছিল তার কী ভূমিকা ছিল, এবং নেহরু লিয়াকত চুক্তির সময় তার কী দৃষ্টিভঙ্গি ছিল, সবগুলি ইতিহাস পড়লে পরে আমরা জানতে পারি। যদিও এখন ইতিহাসকে অন্যরকমভাবে দেখার অনেক চেষ্টা করা হচ্ছে, ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে, তাকে তো আর বিকৃত করা যাবে না। যাই হোক, আমরা আমাদের মতো করে আজকে বিধানসভাতে আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করলাম। এর আগে ডক্টর আশুতোষ মুখোপাধ্যায় যিনি ছিলেন তারও জন্মদিন আমরা পালন করেছি। আগামী 8 তারিখে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন করা হবে। প্রত্যেক মনীষীদের জন্মদিনই আমরা পালন করি, এত প্রতিকৃতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। স্বাধীনতা সংগ্রামী যেমন রয়েছেন, পশ্চিমবঙ্গের আন্দোলনে রাজনৈতিক জীবন যারা খ্যাতি অর্জন করেছিলেন তাদেরও আমরা সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি। আদালতে দরজা সবার জন্য খোলা আছে, আমি তো বুঝতে পারছি না ওরা ঠেলতে ঠেলতে আদালতে গিয়ে ঠেকছে। আরে রাজনীতি করার জায়গা হচ্ছে মাটিতে, দেখুন এটা আমার বলা উচিত না। রাজনীতির লড়াই হবে রাজনীতির ময়দানে, সব আর সব যদি আদালতে নিয়ে যায়, আমার তো মনে হয় যে পশ্চিমবঙ্গে ওদের আন্দোলন করার জায়গা বোধহয় অনেক সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সেই জন্য সবাই আদালতের পথ ধরছে। যা করেছি আমি আইন মেনে করেছি, যা করেছি আমি আইন আমাদের রুলস ফলো করে করেছি। অফিসিয়ালি উনি বিজেপির সদস্য, আমাদের খাতায় কলমে পশ্চিমবঙ্গ বিধানসভার যে সমস্ত আমাদের কাগজপত্র রয়েছে এবং ওর যা ডিক্লারেশন, উনি ভারতীয় জনতা পার্টির সদস্য। কিন্তু সেই হিসেবে যা করেছি সিদ্ধান্ত আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি। উনি আমাদের কোনো অফিসিয়ালি এখনও অন্য কোনো রাজনৈতিক দলে জয়েন করেছেন বলে আমাদের বিধানসভার কাগজপত্রে সেরকম কিছু আসেনি। ওরা বলছেন যে বিএসির যে কমিটির জন্য যে ছজনের নাম ওরা দিয়েছিলেন তার ভেতরে মুকুল রায়েরও নাম ছিল না। আমি এটা কোনো বাধ্যতামূলক নয় যে ওদের নাম আমাকে নিতেই হবে। আমি জানি না উনি কি বলতে চান, উনি যদি ইচ্ছে করেন যে এগুলো ডিলে করবেন উনি করতেই পারেন। আমাদের দিক থেকে যা যা করার আমরা করেছি, উনি এখন প্রসিডিংগুলো চাইছেন যে কে কী বলেছেন বিধানসভার অন্দরে। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার অনেক বিল আমরা পাঠিয়েছি রাজ্যপালের কাছে, রাজ্যপালের তরফ থেকে কোনো দিন এই ধরনের আমাদের কাছে রিকুইজিশন আসেনি। উনি আমাদের বিধানসভায় কে কী বক্তব্য রেখেছেন তার বক্তব্য ইংলিশে ট্রান্সলেট করে তাকে পাঠাতে হবে, আমরা ট্রান্সলেট করে পাঠিয়ে দেবো। আমরা বাংলা প্রসিডিং পাঠিয়েছি, উনি তো বাংলা কেউ তর্জমা করে দিলে উনাকে বুঝবেন না, তো আমার কী করার আছে, আমি ইংরেজি করেই পাঠাবো। শ্যামাপ্রসাদের জন্মদিন প্রেক্ষিতেই
আমাদের না না যে বিলগুলো রয়েছে বিলের উপর যে আলোচনা হয়েছে আমরা পাঠিয়ে দিচ্ছি, আমরা অলরেডি রেডি করে ফেলেছি, পাঠিয়ে দেবো। স্যার শ্যামাপ্রসাদের জন্মদিন পাঠাতেই হয়, মানে পাঠাতে হয় না, আজ পর্যন্ত কোনোদিন পাঠাতে হয়নি। এর আগে অনেক রাজ্যপাল ছিলেন, কোনোদিন চাইনি। কেন উনি এই সমস্ত ব্যতিক্রমী ঘটনা ঘটাচ্ছেন উনি জানেন।